घर बंध करते कारण क्यों जदि कह धन चले गल धन चले गल आगे दरजाए एक शक्त प्रहरी एक शक्त पहारादार आपने दार कराइते सेटाई हईल आपन कामिल मुर्शिद মুর্শিদ গুরু মন্ত্রের চাবি দিয়া বন্ধ কইরো তালা বাসর বন্ধটা বন্ধটা গুরুর সাথে বন্ধটা ওরে বাসর বন্ধটা তুমি বন্ধটা মুর্শিদের কোণে বন্ধটা তোরে পিরি তেরি রশি দিয়া বানাইতে গাছ চালা বিশ্বাসের দেহের মধ্যে আছে বাবা সপ্তম তলা ভেদ করিতে হয় আঠারো মোকামের খবর আগে জানিতে হয় নিশ্চয় এই দেহের মধ্যে আছে বারোটা স্টেশন ময়না মুশাহেদা খেলেন দান জুমান এইভাবে করে যখন পার হয়ে যাবেন আপনি ফানা ফিল্লা ফানা হানাফি শেখ রাসুল হানাফিল্লা বা কাবিল্লার দেশে আপনি ওই দেশে পৌঁছাইয়া যাবেন আর কোনো তালা আর কোনো চাবি লাগবে না এটা কামেল পীর বাক্য আপন বাক্যেই বলে এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই আজকের কর্তাপক্ষ কথা কম শুধু গান শুনিতেই চায় তাই তো কথা কম কইয়া গান গেছি গাইয়া সুরে সুরে গেলাম আমি গেলাম জবাব দিয়া আমি গেলাম জবাব দিয়া আসরে আইসা পড়তে আমার বাবাজি ওরে আমার বাবাজি মায়ে সায়ে হবে পাল্লা চিন্তা না দেখি ওই চিন্তা না দেখি যোগ্য বাবার পূর্ণ বেতন ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সপ্ত গায়ের পোক্ত বাসুর দেখিবারে পাই আমি দেখিবারে পাই সপ্ত গায়ের পোক্ত বাসুর ভাবে আমি দেখি আমি দেখি এইভাবে যে গুরু শিষ্যের লাগাইছে খুঁটি গুরু লাগাইছে খুঁটি একটা প্রশ্ন করবো আমি একটা প্রশ্ন করবো আমি সারা সারি নাই গুরু বল বলবে বলবে হলাই হলাই দিন ও গুরু বল বলবে হলাই হলাই দিন কে রাখেন মায়ের সাইর বাবার সাইর আল্লাহর দেয়া দোষ আঠারো মোকামের মাঝে মানুষ খেলছে মহা রস আজকে গুরু শিষ্যের পালা যে আপনি আমার সাথে গাইবেন বা গাইলেন আপনি একটা কথা আপনার কাছে আমার জানতে হয় কারণ বায়নার টাকাটা তো সকালবেলা কম নেবেন না কি হন আপনারা নেওয়ার সময় কিন্তু সমান সমানে নিব তাহলে আপনার ছাইরে দিয়ে লাভ কি যেহেতু আপনি গুরু শিষ্যের পালা আজকে গাইবেন আমার একটু জানার দরকার একটা কথা আপনি বলেন আপনার মায়ের গোস্ত পোস্ত লৌহ লোম চারটি অংশ আপনার মধ্যে আছে আপনার বাবার আছে কি হার রগ মনি মগজ আর আল্লাহর দেয়া বাবার সাইর মার সেয়ার আল্লাহর দেয়া দশ আল্লাহর দশ কোনটা আপনার চোখে দেখার শক্তি নাকে ঘেরান নেওয়ার শক্তি কানে শোনা শ্রবণ শক্তি বাক শক্তি গুর্জ মূলে লিঙ্গ মূলে আপনার জিব্বা ত্বক নাসিকা দ্বারা এই দশ ইন্দ্রিয়র যে শক্তি এই শক্তি হচ্ছে আল্লাহর তাই কবি কয় মায়ের চাইর পায়ের বাবার চাইর আল্লাহর দেয়া দশ আঠারো মোকামের মাঝে মানুষ খেলছে মহারস আপনি যখন বায়াত হইতে যাইবেন আপনি যখন মুরিদ হতে যাবেন আল্লাহ আপনার কয়ে আবু তালেব যাইবা কোনো দুঃখ নাই আগে আমার দশ আমার কাছে থুয়ে যাও
মাই কয় আমারে থুইয়া যাইবা তার তো কোনো ক্ষতি নাই আমার সাইড আমার আগে দিয়া যাও বাবাই ডাক দিয়া কয় সবারটাই সফরে দিছো আমারে আর বাকি রেখেলাম কি আমার সাইড আমারে বুঝাই দিয়া আপনি যে গুরু আপনি যে গুরুর কাছে আইবেন আপনি আসবেন কি নিয়া কি আপনি যদি স্কুলে ভর্তি হন আপনার পরীক্ষার ফি না দিলে কোনোদিন আপনারে মাস্টার ভর্তি করবে না করবে হ্যাঁ কথা সত্য কোনোদিন করবে না না কাটলে মাও কোনোদিন বুকের দুধ দেয় না আমার জানার দরকার আপনি যে মুর্শিদের কাছে আসবেন আপনি আসবেন কিনিয়া এবং আপনি অবশেষে আই আসবেন তো ভালো কথা আপনি গুরু দক্ষিণাটা দিবেন কি এটা বাও করছেন হ্যাঁ আমার এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই ওরে আর তো কথা নাই দেখি আজকে শিষ্যের লইয়া কোন দিকে যাই আমি কোন দিকে যাই ভাবে ভাবে গাইব গান গুরু শিষ্যের গাইব গান ভাবে ভাবে গাই গুরু বল বলে হেলা হেলা দিন ও গুরু বল বল রে হেলা হেলা দিন ও যাক রাসূল বল বল রে হেলা হেলা দিন ও যাক আমি কি খানে জল ভরতে আইলাম এখানে তো ভরতে আইলাম নদীর কিনারা প্যাডেল মারি মারি একটা গানের অনুরোধ।